সো হে ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি একটা নতুন অঙ্ক নিয়ে। আজকে আমরা করব ক্লাস ফাইভের অঙ্ক। কী অঙ্ক? আজকে আমরা শিখব স্থানীয় মানে কীভাবে বিস্তার করতে হয়। এমনভাবে আমি অঙ্কটা আজকে শিখিয়ে দেবো না যে জীবনে তোমরা এই অঙ্কটা ভুলবে না। তোমরা যদি চেষ্টাও করো যে আমি অঙ্কটা ভুলে যাব, তবু তোমাদের মাথায় গেঁথে থাকবে। তো আজকে আমরা চলে আসব ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর 156 স্থানীয় মান বিস্তারের অঙ্কে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্থানীয় মান বিস্তারে। স্থানীয় মান বিস্তারে কীভাবে দেখো করতে হয়, ভাবো আমি একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা লিখলাম 1, 6, 8, 5 এরকম লিখলাম। তাহলে দেখো স্থানীয় মানে কীভাবে বিস্তার করতে হয়। প্রথমে আমাদের প্রথম সংখ্যাটা দেখো কী রয়েছে, 1, তাকে আমরা লিখব এবং দেখব একের দেখব আমরা ডান দিকে কটা সংখ্যা, কটা ঘর। দেখো তিনটে সংখ্যা, তাহলে আমরা কটা শূন্য বসাবো বলো তো, তিনটে, এরকমভাবে লিখতে হয়। হলো, তারপরে দেখো এক তো হয়ে গেল লেখা, এবারে দেখো এবারে কাকে লিখবো, 6। এবারে দেখো তো ছয়ের ডান দিকে কটা সংখ্যা, ছয়ের ডান দিকে দেখো দুজন সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা, তাহলে আমরা দুটো কী বসাবো, শূন্য বসাবো। এরপরে দেখো এখানে কত রয়েছে, এবারে দেখো রয়েছে 8, তাহলে এবারে আমরা লিখবো কত, 8। এবারে দেখো 8-এর পরে এই দিকে কটা সংখ্যা, দেখো ভালো করে কটা সংখ্যা, একজন রয়েছে, মানে একটা সংখ্যা, একটা শূন্য বসাবো। এরপরে আবার আমরা যোগ চিহ্ন দেবো এবং লাস্ট সংখ্যা কী রয়েছে, 5, তাহলে আমরা 5 লিখবো। কিন্তু 5-এর কি এদিকে কোনো সংখ্যা রয়েছে, মানে 5-এর এই দিকে ডান দিকে কোনো সংখ্যা নেই, তাহলে 5-এর পরে তাই জন্য আমরা কোনো শূন্য বসাবো না। এইভাবে আমরা করবো কি স্থানীয় মানে বিস্তার। এবারে দেখো আমি যদি আরেকটা সংখ্যা লিখি, 8, 5, 3, 2 এই লিখলাম, 0.761। এবারে দেখো আমরা কীভাবে করব, ভালো করে দেখো। আচ্ছা আমি 8-টাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা যখন দশমিক রয়েছে তখন আমরা দেখো কী করব, দশমিকের পরে এই ডান দিকের সংখ্যাগুলোকে না নেব না, বাদ এখন নেব না, এখন শুধু এই সংখ্যাগুলোকে নিয়ে করব। তাহলে দেখো এখানে কত রয়েছে, প্রথমে 5, 5-এর পরে ডান দিকে কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে আমরা দুটো শূন্য বসাবো। আবারও বলছি দশমিকের এই দিক নেব না, শুধুমাত্র দশমিকের আগে পর্যন্ত করব, ঠিক আছে, মানে এই অবধি করব, এই বর্ডার করে দিয়েছি আমি, একদম এইদিকে যাওয়া যাবে না, ঠিক আছে। যোগ, এরপরে দেখো কী রয়েছে, 3, আমরা লিখবো 3, 3-এর পরে তাহলে কটা সংখ্যা রয়েছে, একটাই সংখ্যা, একটা শূন্য। তারপরে দেখো কী রয়েছে, 2, তাহলে আমরা লিখবো 2, 2-এর পরে আর ওদিকে যাওয়া যাবে না, পাঁচিল টেনে দিয়েছি, বোঝা গেল। এবার আমি কী করলাম, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার তুলে দিলাম, এইবারে এই ঘরও ভেঙে দিচ্ছি আমি। এইবারে দেখো এখানে কী রয়েছে, দেখো প্রথম সংখ্যা রয়েছে কত, দশমিকের পর 7, আমরা লিখবো 7। এবারে দেখো দশমিকের পর 7টা হলো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা হলে আমরা একের পর একটা শূন্য বসাবো, বুঝলে। আবার দেখো তারপরে কত রয়েছে, 6, 6টা দেখো দশমিকের পর দ্বিতীয় সংখ্যা, এটা হলো প্রথম সংখ্যা। প্রথম সংখ্যাকে আমরা কী বলি বলো তো, বলি দশাংশ। কী বলি আমরা প্রথম সংখ্যাটাকে, আমরা বলবো কি, দশাংশ, দশাংশ হয়েছে। তারপরের এই যে ঘরটাকে আমরা কী বলবো, শতাংশ। কী বলি আমরা, শতাংশ, মনে রাখবে শতাংশ। তাহলে দেখো শতাংশের ঘরে কত রয়েছে, 6 দ্বিতীয় ঘরে, তাই জন্য আমরা দ্বিতীয় ঘরে রয়েছে বলে দুটো শূন্য দেবো, শতাংশ মানে কি 100। তারপরে এই যে ঘরটা একদম 3 নম্বর ঘরটাকে আমরা কী বলি, সহস্রাংশ, আমরা বলবো সহস্রাংশ। তাহলে সহস্রাংশ মানে কি, 1000 দিয়ে ভাগ, তাহলে আমরা লিখবো 1, যেহেতু এটা 3 নম্বর ঘরে রয়েছে, দেখো দশমিকের পর তৃতীয় ঘরে রয়েছে, তার জন্য আমরা একের পরে তিনটে শূন্যকে বসাবো। তো তাহলে তোমরা বুঝে গেলে যে স্থানীয় মানে বিস্তার কীভাবে করতে হয় যদি দশমিকও থাকে, বুঝতে পারলে। এবারে আমরা চলে আসব পৃষ্ঠা নম্বর 156-তেই। দেখো 156-তে দেখো একটা ছক দেওয়া রয়েছে, যেখানে দেখো লেখা রয়েছে কি, ছকে ফাঁকা ঘরগুলো ঠিকমতো লিখি। এই যে তোমরা বইয়ে যে ছকটা দেখতে পাচ্ছ না, এই ছকটাকে দেখো আমি হোয়াইট বোর্ডে টুকছি এবং হোয়াইট বোর্ডে টুকে আমি করছি, ঠিক আছে। তো তোমরা ভালো করে হোয়াইট বোর্ডটাকে লক্ষ্য করো। তাহলে দেখো 156 নম্বর পৃষ্ঠায় স্থানীয় মান বিস্তার করি বলে যে ছকটা আছে দেওয়া, সেই ছকটাকে আমি কিছুটা লিখে ফেলেছি এবং কিছুটা আমি লিখিনি, সেটা আমি এগুলোকে সলভ করে দেওয়ার পরে এগুলো মুছে দিয়ে আমি সেগুলোকে করব। তাহলে আমরা চলো প্রথম থেকে করতে লেগে যাই। তাহলে দেখো এখানে কেমন রয়েছে, দেখো এখানে রয়েছে প্রথমে কত রয়েছে, 800, তাই তো, তাহলে কত রয়েছে, 8, তাহলে আমরা এখানে কত লিখবো, 8। তারপরে দেখো এখানে কত রয়েছে, 20, 20-এর দেখো প্রথমে কত রয়েছে, 2, তাহলে আমরা এখানে লিখবো কত, 2। তারপরে দেখো এখানে কী রয়েছে, রয়েছে 1, তাহলে আমরা এখানে কত লিখবো, 1। তারপরে আমরা দশমিক দেব,
দেখো তারপরে রয়েছে তিন, তাহলে আমরা লিখব তিন, তিন হবে দশমিকের ঠিক প্রথম ঘরটা, তার কারণ প্রথমে একটা শূন্য আছে মানে প্রথম ঘরটা। এরপরে আমরা দেখো এখানে কত রয়েছে ছয়, ছয়ের পরে নিচে কত রয়েছে একের পাশে দুটো শূন্য, তার মানে দুটো শূন্য মানে কি ছয়টা বসবে দ্বিতীয় ঘরে, এবং এক, একের নিচে কত রয়েছে এক হাজার, তার মানে এখানে কত কটা শূন্য রয়েছে তিনটে শূন্য, তাহলে এটা বসবে তিন নম্বর ঘরে। বুঝতে পারলে? এবারে দেখো এখানে আমরা কীভাবে করবো, তাহলে তাহলে এটা দেখো কত হলো আটশো একুশ, তাহলে কথায় লিখলে আমরা কেমন লিখব, লিখব আমরা এরকমভাবে আটশত, আমরা লিখব কি আটশত একুশ, লিখলাম এই দেখো আটশত একুশ। তারপরে দেখো এখানে কি রয়েছে, এই দেখো এখানে রয়েছে দশমিক, দেখতে পাচ্ছ, তাই আমরা এখানে এরকমভাবে লিখব, কথায় লিখব, লিখব দশমিক। তারপরে এখানে দেখো কি রয়েছে, দেখো তিন, তারপর ছয়, তারপরে কত এক, তিন ছয় এক, তাহলে এরকমভাবেই আমরা লিখব তিন, তারপরে আমরা লিখব কি ছয়, এবং তারপরে আমরা কি লিখব এক, এইভাবে আমরা কথায় লিখব, ঠিক আছে। এইবারে দেখো আমরা এইটায় চলে আসি, তাহলে দেখো এখানে প্রথমে কত রয়েছে, রয়েছে নয়, তাহলে আমরা দেখো এখানে লিখব স্থানীয় মান যখন বিস্তার করবো লিখব নয়, নয়ের পরে কটা সংখ্যা দুটো সংখ্যা, এইটাকে কিন্তু আমরা নেব না, এই দশমিকের পরে এই ডান দিকে কিন্তু আমরা নেব না, তাহলে দশমিকের পরে শুধু দেখো এখানে কতগুলো সংখ্যা রয়েছে দুটো সংখ্যা, তাহলে আমরা দুটো শূন্য বসাবো, যোগ চিহ্ন দেব। এরপরে দেখো নয়ের পরে রয়েছে শূন্য, শূন্য থাকলে আমরা নেব না, তাকে টপকে পরেরটা চলে যাই, কত রয়েছে এক, এবারে আমরা লিখব এক। আচ্ছা দেখব একের পরে এটাকে আমরা চেপে ধরব, একের পরে কি এদিকে কোনো সংখ্যা রয়েছে, একের পরে এদিকে কোনো সংখ্যা রয়েছে, নেই। দশমিকের পরে এই দিকটাকে কিন্তু আমরা নেব না, বারবার করে বলছি ভালো করে বোঝো, এই যে দশমিক তোমরা দেখতে পাচ্ছ তো দশমিক, এই দশমিকের পরে এই দিকটাকে আমরা নেব না, হয়েছে, তাহলে এখানে কি এক, আমরা এক বসালাম, একের পরে যেহেতু কোনো সংখ্যা নেই আর লিখবো না, যোগ। এইবার দশমিকের পরে এদিকে দেখো প্রথম ঘরটা কি রয়েছে পাঁচ, তাহলে পাঁচ হলো দশমিকের পর প্রথম ঘর, তাহলে প্রথম ঘর যেহেতু তাহলে আমরা একের পাশে একটা শূন্য। এরপরে পাঁচ হয়ে গেল, এবার চার, চার হলো কত নম্বর ঘর দশমিকের পর দ্বিতীয় ঘর, তাহলে আমরা লিখব চার, দ্বিতীয় ঘরের জন্য একের পাশে দুটো শূন্য, ঠিক আছে। এরপরে আমি এখানে করছি যোগ দিচ্ছি, এখানে এক লিখছি এক। এইবারে দেখো এই একটা কত নম্বর ঘর, প্রথম দ্বিতীয় তৃতীয়, তার জন্য আমরা একটা দুটো তিনটে শূন্যকে বসাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে নশো এক দশমিক, দেখতে পাচ্ছ দশমিক, পাঁচ চার এক, তাহলে এটাকে আমরা লিখব, লিখব আমরা নয় শত, কী লিখব নয় শত এক দশমিক, নয় শত এক দশমিক কত পাঁচ চার এক, তাহলে আমরা লিখব দশমিক পাঁচ, চার এক। বুঝতে পারলে? এই হয়ে গেল। এইবারে দেখো আমরা করব এইটা, এই জায়গাটা, তাহলে দেখো এখানে কী রয়েছে দুই হাজার, তারপরে দুই হাজার তিন শত তেত্রিশ, তাহলে দেখো আমরা এরকমভাবে লিখি দুই হাজার তিন শত তেত্রিশ, তাহলে এই আমরা লিখলাম দুই হাজার তিন শত তেত্রিশ, দশমিক সাত এক তিন, তাহলে আমরা দেখো লিখব দশমিক সাত এক তিন, হয়েছে। এবারে দেখো এটাকে আমরা কীভাবে লিখব, স্থানীয় মানে বিস্তার করব, দেখো প্রথমে এখানে কত রয়েছে, প্রথমে রয়েছে দুই, তাহলে আমরা লিখব দুই, দুইয়ের পরে দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা তিনটে, ভালো করে দেখবে দশমিকের আগে পর্যন্ত আমরা দেখব, মানে এই পর্যন্ত কটা সংখ্যা তিনটে, তাহলে আমরা তিনটে শূন্য দেব, হয়েছে, যোগ। দুই হয়ে গেল, এবারে দেখি কত রয়েছে তিন, তাহলে দেখো আমরা লিখব তিন, তিনের পরে কটা সংখ্যা, ভালো করে দেখো দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা দুটো, তাহলে আমরা দুটো শূন্য লিখব। এরপরে দেখো আবার দেখো এখানে কত রয়েছে, দেখো তিন, তাহলে আবার আমরা লিখব তিন, এবারে দেখো তো দশমিকের আগে পর্যন্ত কত সংখ্যা, একটাই সংখ্যা হলো, তারপরে দেখো এখানে কে রয়েছে, দেখো রয়েছে তিন, তাহলে একটাকে আমরা লিখব তিন। এরপর শুরু হচ্ছে কি দশমিক, আমরা আবার যোগ চিহ্ন দেবো, তারপরে দেখো কত রয়েছে, এবার সাত,
তাহলে সাত লিখবো। দেখো সাতটা দশমিকের পর প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা তার জন্য আমরা একের পরে একটা শূন্য যোগ। এরপরে দেখো এখানে কত রয়েছে, সাত হয়ে গেল, এবারে দেখো কত রয়েছে, এক। তাহলে আমরা লিখবো এক, একটা হলো দ্বিতীয় ঘরে রয়েছে, প্রথমে ছিল সাত, দ্বিতীয়তে রয়েছে এক, দ্বিতীয় ঘরে রয়েছে, তাহলে একের পরে দুটো শূন্য বসাবো যোগ। এরপরে দেখো এখানে রয়েছে তিন, তাহলে আমরা লিখবো তিন, তিনটা কত নম্বর ঘরে রয়েছে, তৃতীয় ঘরে, তাহলে আমরা একের পরে একটা দুটো তিনটে শূন্য বসাবো। বুঝতে পারলে? এবারে আমরা চলে আসি এই অঙ্কটাতে। এই অঙ্কটাতে দেখো প্রথমে কত রয়েছে, রয়েছে ছয়, তাহলে আমরা এরকমভাবে লিখবো ছয়। তারপরে দেখো রয়েছে তিন, এখানে দেখো রয়েছে তিন, তাহলে আমরা লিখবো তিন। তারপরে দেখো আবার এখানে রয়েছে তিন, আমরাও লিখবো কত, তিন। তারপরে এখানে দেখো রয়েছে নয়, আমরাও লিখবো নয়। তারপরে আমরা দশমিক দেব। এরপরে দেখো এখানে নিচে দশ রয়েছে, মানে একটা শূন্য, তো তার মানে এই একটা প্রথম ঘরে রয়েছে। তারপরে দেখো দুই আছে, দুইয়ের পর এখানে নিচে কটা শূন্য রয়েছে, তিনটে, তাহলে কিন্তু এই দুইটা তিন নম্বর ঘরে রয়েছে। তাহলে দু নম্বর ঘরটায় শূন্য বসালাম, তিন নম্বর ঘরে আমরা লিখলাম দুই। বুঝতে পারলে? যেহেতু দুইয়ের নিচে তিনটে শূন্য, এখানে দেখতে পাচ্ছ তিনটে শূন্য, তার মানে এটা তিন নম্বর ঘরে রয়েছে এই দুইটা, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, ছ হাজার তিনশো উনচল্লিশ। তাহলে আমরা লিখব ছয় হাজার তিন শত উনচল্লিশ হয়েছে। তাহলে ছ হাজার তিনশত উনচল্লিশ দশমিক এক শূন্য দুই। তাহলে আমরা লিখবো কি, দশমিক আমরা লিখবো এক শূন্য দুই। তাহলে এই হয়ে গেল। এইবারে আমরা এটা চলে আসি, দেখো এখানে কি বলে দিয়েছে, তেরো হাজার তেরো, তেরো হাজার তেরো মানে আমরা এরকমভাবে লিখবো তেরো হাজার তেরো দশমিক, তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, শূন্য এক তিন। তাহলে আমরা লিখবো শূন্য এক তিন। এবারে চলো একে আমরা স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে বিস্তার করলে দেখো কি হবে, প্রথমে দেখো এখানে কি রয়েছে, এক, তাহলে আমরা লিখবো এক। একের পরে দেখো এখানে কটা সংখ্যা রয়েছে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে শূন্য। তারপরে দেখো কি রয়েছে, এখানে দেখো রয়েছে তিন, তাহলে আমরা লিখবো তিন। তিনের পর কটা সংখ্যা, এই দেখো একটা দুটো তিনটে সংখ্যা, তাহলে আমরা তিনটে শূন্য বসাবো। তারপরে দেখো এখানে রয়েছে শূন্য, শূন্যকে কিন্তু আমরা নেব না, শূন্য বাদ। তারপরে দেখো এখানে কত রয়েছে, শূন্যর পরে এক, তাহলে আমরা লিখবো এক। একের পরে কত সংখ্যা, দেখো একের পরে মাত্র একটাই সংখ্যা, তাহলে আমরা একটা শূন্য বসাবো। তারপরে দেখো কত রয়েছে, এখানে দেখো কত রয়েছে, রয়েছে তিন, তাহলে আমরা লিখবো কি, তিন। তারপরে আবার আমরা যোগ চিহ্ন দেবো, দিয়ে প্রথম ঘরটা শূন্য বাদ লিখবো না, দ্বিতীয় ঘরে রয়েছে এক, তাহলে আমরা লিখবো এক। যেহেতু এটা দ্বিতীয় ঘরে, তাহলে আমরা একের পরে দুটো শূন্য বসাবো, বোঝা গেল। তারপর রয়েছে তিন, তাহলে আমরা লিখবো তিন। এখানে কটা শূন্য রয়েছে, তাহলে দেখো তিনটা কত নম্বর ঘরে, তিন নম্বর ঘরে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে আমরা তিন নম্বর ঘরে বলে একের পাশে তিনটে শূন্য বসাবো, হয়ে গেল। এরপরে এই অঙ্কটায় দেখো প্রথমে কি রয়েছে, দেখো দুই, আবার আমরা তাহলে এখানে কত লিখবো, দুই। দুইয়ের পরে দেখো কটা সংখ্যা, দুইয়ের পরে চারটে সংখ্যা, তাহলে আমরা কি বসাবো, চারটে শূন্যকে বসাবো, ঠিক আছে। এরপরে আবার দেখো এখানে দেখো কত রয়েছে, এরপরে এই জায়গাটাতে দেখো রয়েছে এক, আবার আমরা এখানে বসাবো এক। দেখো একের পরে কটা সংখ্যা রয়েছে, এই দেখো তিনটে সংখ্যা, তিনটে শূন্যকে আমরা বসাবো যোগ। তারপরে দেখো এরপরে দেখো এখানে রয়েছে কত, দুই, আমরা লিখবো দুই। দুইয়ের পরে কটা সংখ্যা, একটা দুটো, তাহলে আমরা দুটো শূন্য বসাবো। আবার দেখো এখানে কত রয়েছে, এখানে রয়েছে এক, তাহলে আমরা লিখবো এক। একের পরে দেখো কটা সংখ্যা, একটাই সংখ্যা, একটা শূন্য, তারপরে কত বসাবো আমরা, নয়, যেমন আছে বসে যাবে। তারপরে দেখো আমরা কি করব, দেখো এখানে রয়েছে দুই, দশমিকের পর প্রথম ঘর হলো দুই, তাহলে প্রথম ঘর, তাহলে আমরা কি বসাবো, নিচে একটা শূন্য, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় ঘরে রয়েছে এক, তাহলে এক দ্বিতীয় ঘরে জন্য আমরা দুটো শূন্য বসাবো। এরপরে দেখো আমরা কি করব, তারপরে দেখো রয়েছে তিন, তাহলে আমরা লিখবো তিন, হয়েছে। তারপরে
तीन कत नम्बर घरे तृतीय घरे ताले आम्रा तार जोन्नो तीनटे शून्य के बसाबो ठीक आछे बुझते पारले तो देखो एबार एटाके जोदि आम्रा कथाय लिखी ताले कत हबे 21219 ताले आम्रा एखाने लिखबो कि 21219.213 তাহলে আমরা কি লিখবো এখানে দেখো দশমিক তাহলে দেখো আমরা লিখবো কি দশমিক দুই এক তিন এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো এবারে দেখো আমরা পরের অংশটা করছি দেখো এখানে কি লেখা রয়েছে প্রথমেই দেখো রয়েছে 9 তাহলে আমরা এরকম ভাবে প্রথমে লিখব 9 তারপরে দেখো এখানে কতগুলো শূন্য রয়েছে 1 2 3 4 তো আমরা দেখো 3টা শূন্যকে লিখছি 1 2 3 তারপরে দেখো এখানে শেষ ঘরটা কি রয়েছে 9 আবার আমরা এখানে লিখব 9 দশমিক তারপরে দেখো কত রয়েছে 9 এবারে দেখো 9 এর নিচে এখানে কটা শূন্য রয়েছে 3টে তার মানে 9টা 3 নম্বর ঘরে রয়েছে 1 2 तीन नम्बर घरे रोचे नय बुझते देखो ये कत हे यहाँ हे देखो एकक दशक शतक हजार अजूत तर मैं नब्बे हजार नय ते एखे कि लिखब देखो लिखब नब्बे हमें ये लिखब कत नब्बे हजार नय दशमिक कत लिखल लिखब शून्य দেখো এখানে কত রয়েছে 90.00 তারপর তো 9 তাই না তাহলে আমরা এখানে লিখব কত 009 তাহলে এইভাবে আমরা করব ঠিক আছে এরপরে দেখো এখানে কি রয়েছে 71701 তাহলে দেখো আমরা এখানে লিখব কত 71701 তাহলে এই দেখো আমরা লিখব 71000 তারপর কত বলে দিয়েছে 700 কত বলে দিয়েছে 1 তাহলে আমরা এই লিখলাম এক দশমিক তারপরে কত বলে দিয়েছে 017 তাই তো তাহলে দেখো আমরা কিভাবে লিখব প্রথমে দেখো কত রয়েছে 7 তাহলে আমরা লিখব 7 সাতের পরে দেখো কটা সংখ্যা দশমিকের আগে পর্যন্ত 4টে সংখ্যা তাহলে আমরা 4টে শূন্য দেবো 1 2 3টে 4টে তারপরে দেখো কি রয়েছে সাতের পরে দেখো কি রয়েছে 1 তাহলে আমরা লিখব 1 কটা সংখ্যা দেখো এখানে রয়েছে 3টে তাহলে 1 2 3টে বুঝতে পারলে তারপরে আবার দেখো এখানে রয়েছে 7 আমরা লিখব কত 7 এবারে দেখো এখানে রয়েছে দুটো সংখ্যা তাহলে আমরা লিখব দুটো শূন্য যোগ এখানে তারপর দেখো রয়েছে কি শূন্য এটা বাদ তারপরে কি রয়েছে 1 তাহলে আমরা এখানে কত লিখব 1 যোগ আবার দেখো এখানে শূন্য বাদ প্রথম ঘর দশমিকের প্রথম ঘরটা বাদ তারপরে দেখো রয়েছে দ্বিতীয় ঘরে কত রয়েছে 1 এবার যেহেতু দেখো এই 1টা দশমিকের পর দ্বিতীয় ঘরে রয়েছে তাই জন্য আমরা 1 এর পরে দুটো শূন্য বসাবো আবার দেখো এখানে কত রয়েছে 7 7টা দশমিকের পর তৃতীয় ঘরে রয়েছে তাহলে আমরা 1 এর পাশে 3টে শূন্য বসাবো বুঝতে পারলে আবার দেখো এখানে কত রয়েছে এখানে রয়েছে 20000 তাহলে আমরা প্রথমে লিখব 2 তারপর রয়েছে 4000 তার লিখব 4 2 লিখলাম 4 লিখলাম তারপরে কত লিখব 7 তাহলে এখানে ছিল কটা শূন্য 4টে এখানে কটা 3টে পর পর বসলে 2টো তারপর 2টোর পর 1টা থাকা উচিত তাহলে একটা নেই নয়ের পরে কোনো শূন্য নেই মানে কি এই ঘরটা ফাঁকা তারপরে নয় দশমিক এরপরে দেখো কি লিখবো আমরা এখানে দেখো রয়েছে লিখব 7 আটের নিচে দুটো শূন্য তো তারপরে হবে 8 তারপরে ছয়ের নিচে 3টে শূন্য তারপর 6 তাহলে আমরা যদি এটাকে কথায় লিখি তাহলে কত হবে 24709 তাহলে আমরা এখানে লিখব 24000 কত রয়েছে 24700 তাহলে আমরা কি লিখলাম তাহলে আমরা দেখো লিখলাম 24709.786 তাহলে আমরা লিখব দশমিক কি লিখব 786 তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ